আজ রবিবার দোষের অগ্রহায়ণ দু তেইশ সালের উনিশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ছট পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি করাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে তামাল লোটায় অল্প একটি জল গঙ্গা জল এবং লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এগারোবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন যাদের জন্মছকে সূর্যের মজবুতি নেই তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ সরকারি চাকরি প্রাপ্তি বলুন সরকারের তরফ থেকে উপকৃত হওয়ার কথা বলুন পলিটিক্যাল জগতে নিজের কেরিয়ার গড়ার কথা বলুন অথবা সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিলের জন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক বন্ধুরা আবারও জানাবো শনি কিন্তু মার্গি হয়েছে চৌঠা নভেম্বর আর শনি মার্গী অবস্থাতেই থাকবে দু হাজার চব্বিশ তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ আগত দুশো আটত্রিশটি দিন মার্গি শনির কৃপায় আপনাদের ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ সন্দেহ বাতিক যেন হবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসাকৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে তা না হলে হতাশা বা তার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে আর্থিক সুযোগ সুবিধা আজ আপনারা অর্জন করবেন অর্থাৎ আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে তবে খরচও কিন্তু বাড়বে কোনো ধর্মীয় ক্ষেত্রে বা কোনো সামাজিক ক্ষেত্রে অর্থের অনুদান হয়তো দিতে হতে পারে সেখানে খরচ বাড়লেও মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে আবারও বলছি তারা হলো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবেন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ আপনাদের অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মনোযোগী হতে হবে অবসরকালীন সময়ে যদি নিজের জন্য সময় বার করেন সেই সময়টিতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করে কাটান বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আজ আপনাদেরকে জ্ঞান দিতে পারে মাথা গরম না করে তাদের কথা শুনে ডেলি লাইফ ইনপুট করলে অবশ্যই লাভবান হবেন পরিবারের কোনো সদস্যের অনুভূতিতে আঘাত যেন দেবেন না কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মনে রাখবেন অতিথি ভব অতিথিকে ভগবান হিসাবে আল্লাহ হিসাবে আপনারা অবশ্যই সেবা করতে যেন ভুলবেন না